নমস্কার বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সজনে ফুলের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে বানাবো আমি সজনে ফুলের সর্ষে বাটা। আমি আলু দিয়ে সজনে ফুল আজ আপনারা দেখে নিন আমি আজকে কি কি নিয়েছি। এর জন্য নিয়েছি আমি চারটি আলু, দেখতে পাচ্ছেন বাজারে সাজার আলু নিয়েছি। নিয়েছি আমি এখানে সজনে ফুল, দেখতে পাচ্ছেন অনেকটা সজনে ফুল রয়েছে। এগুলো আমাদের গাছের সজনে ফুল, দেখুন অনেক ডাঁটা ধরে গেছে। এই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলবো না, এর সাথে ব্যবহার করব। ভালো করে পেঁচে নিয়ে আমি ধুয়ে নেব। আর এখানে রয়েছে দেখুন সর্ষে, আমি এখানে 2 চামচ সর্ষে নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি। এটাই আজকে আমার মশলা। বন্ধুরা, প্রথমে আমি সজনে ফুলটা ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর ডাঁটার যে অংশ দেখছেন, আমি এইভাবে ডাঁটাগুলো নেব, সব ডাঁটাগুলোই, আর সজনে ফুলটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুটা আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। বন্ধুরা, আপনারা আবার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে পুরো রান্নাটা করছি। আমি কিন্তু এটা বেটে নেব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো লঙ্কা নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি পুরো সবজিটা কেটে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি আমি কিভাবে কাটলাম। বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। দেব কালো জিরে, আমি কিভাবে কেটেছি। এরকম ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম ফুলগুলো আমি রেখে ভালো করে ধুয়ে দিয়েছি। এবার আমি আলুটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা তাড়াতাড়ি দিয়েছিলে, এখন দিয়ে দিলে আলুটা আমার খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর সময়টা কিন্তু অনেকটা কম লাগবে। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচ লবণ ব্যবহার করলাম। আপনারা যতটা সবজি রাখবেন সেটা হিসেব করে লবণটা দিয়ে দেবেন। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি ভাজাটা ভালো হবে, আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি ঢাকা খুলে বারবার কিন্তু নেড়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি বেশ লাল করে ভাজব, দেখতে পাচ্ছেন। ওই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার আমি একটু এটা নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি সজনে ফুলগুলো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা শুকনো শুকনো হবে। দিয়ে দিচ্ছি ফুলগুলো, আমি আবার একটু নেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। আমি মশলার বাটিটা থেকে একটু জল দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব সামান্য চিনি, এটা যেহেতু শুকনো শুকনো হবে বেশি জল ব্যবহার করব না, দেব চিনি একটু নেড়ে দিচ্ছি। আমি নেড়ে দিয়ে কিন্তু এটা আঁচটা কমিয়ে রেখে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব।
তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এটা এইরকমই শুকনো শুকনো থাকবে, এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, আমি এবার এটা ঢেলে নেব। আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি এটা এটা কি রকম হয়েছে। বন্ধুরা দেখছেন তরকারিটা এটা কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তারপর জানতে টেস্টি। এটা গরম ভাতে অসাধারণ, এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর খুব সহজ, আর খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের রেসিপিটা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।